এই আর কি মহা ফুল তুলে পড়া যাবে, ভালো দেখে জানা লাগানো। দাদু আর দিদি আসবে না আসতে হবে, ছড়া রাগে দিতে সিরে সিরে। তো দাদু আর আমি নাচব, এখন কেমন নাচ দেখ, কলিকে দেখেন দিব কেমন নাচ শুনছে, নাচে ধুলা পটেন দিব। হ্যাঁ বাবা, দাদু তুমি তো ভালোই বউ পেয়েছো, দিদির কলে চেপে চেপে ঘুরছো, এমনি আমাকে একটা খুঁজে দাও, সারাদিন কলে চেপে চেপেই ঘুরব। আপ তো মন্ত্রী নাই রে, এটা ইয়ং ইয়ং ছাই রে, চাঁদের বেটি ছেলে গুলো দিয়ে ভালো ভালো হা পড়ে ভালো আছে, আর কেউ বুহা গেলে চাঁদের পুরা ফায়দা লুটছে ভান্ন। ইয়ং বেটি ছেলে তো দাদু বিহা করে নিয়েছে, কলে চেপে কেমন ঘুরছে ভান্ন। আরে বাপ না, দাদু বুড়া হলে কি হবে, দাদু টেকনিক এখানে কথা বলা। দাও গো দাও গো, নাচার একটা চুমু দিয়ে দাও তো, তাহলে জোশটা জাগিয়ে যাবে। রাজার মতন অর্ডার করছে, বুড়ার বিয়ে তো আটকাইতে পারলেনি, যা ছিল সব গেল সম্পত্তি, এবার কি করবে আমার ছেলেটা কে জানে। চিন্তা এখানে করছি নুনার মা, ওর দাদু তো সব দিব বলেছে সম্পত্তিটি, হ্যাঁ তাহলে চিন্তা কিসের। তো তুমি ফটফটে উপরে বসে করে নেবে, আমার সঙ্গে মুখ লাগাবে না, মশটা ধরে করে উপরে আনবো। ও বুড়াটা যে বিয়ে করেছে, কিছুদিন পর 10 ঘন্টা ছাড়া জন্মে গেছে, তোমার কোথায় থেকে যাই করে চাঁদে নাকি ধুস চালাই। কোথায় আমার তখন দিমাকে এলো না, যেটা বাপ তাই নিয়ে মনে হচ্ছে আমাদেরকে সম্পত্তির কথাটা ভুলে যেতে হবে। বলে হ্যাঁ গুনুন আর মানে যাই আর কি করবি, বুড়া তো বিয়ে হয়ে গেছে, যাও আবার আর সম্পত্তি তম্পত্তি থোড়ি দিবে, আর যাই লাভ নাই, বাদ দেবে দিবে এখানে। আর জায়গার ভাত আমাকেও চিনে নেবে কি মেয়ে বুঝি, যাই করে না দুজনকে এখন কচু গাছে লটকাইন করে আসবো, তবু আমি যাই গেলো। ফটফটে যত স্পিডে নিয়ে তো ঝাঁকি একবারে, মানে বুড়াকেও দেখি মানে মেয়েটাকেও দেখবো, জায়গার ভাত যদি নাই নিয়েছে না দুজনের হাড়ে হলুদ নিয়ে করে আসবো আমি। আমাদের নুনা তো সকালেই চলে গেছে বন্ধু বান্ধবকে নিয়ে করে, বলি পরে বাবা আমার শ্বশুরের উপরে চাঁদের বেটি ছেলে গেলে ফিদে হয়ে যাচ্ছে, আমার উপরে কেনা হচ্ছে না বোন, রাউড়ি রাঠোরের মতন মশকা রেখেছি তাও ফিদে হচ্ছে না। কি বলছো কি বলছো আর বলো না, বলবি নুনার মা আমি তো ভেবেই পাচ্ছিনি আমার শ্বশুরকে বুড়াটাকে কি করে বিয়ে করলে বেটি ছেলেটা। মা তো করবে কেন কেন, আমার বাপের কোনো সম্পত্তি আছে কোটি কোটি টাকা, বেটি ছেলেটা বাঁচবে বুড়া আর কদিন বাঁচবে, যদি বাঁচবে বাঁচবে, এর পয়সাটা বাদ বাকি আমি আজ করবো সারা জীবনটা। বলে দাদু ঠিক আছে তবে আমার আসছি না। আরে বাপ, অত জলদি যাই করে কি করবে, ঘরটাই থাক থাক, রাতে একটা ভেড়া কাটিবো তখন। দাদু মানতে হবে মায়ের, তুই যেরকম ড্যান্সটা দেখান দিলি না কোমর হিলাইন করে, অমনি আমরা ছকরা ছিলে দিলেও পারবো নাই। বলে বাবা তোর বড় শখ চেপেছে নাই, এ বসন্তী বয়সে বিয়ে করার দেখা চান্দির তখন বোঝা যাচ্ছে কেমন হয়েছি, মরন্তী কালে বিয়ে করেছি কেমন, আর বয়ের কলে চেপে আছি ছোট ছেলের মতন। অফুল কলি আলি নকি কত ভাই, আয় ভোজটা খেয়ে লাই বসে। তোদের পেন্ডার বিহার ভোজ খেতে আসিনি, এটা তো আমার অর্ধেক ভাগ দেখে যাবো, তারপর তোর যে করছি। অফুল মনি হাই শুনো, তোর আর চিকেনে দিয়া যাবে দিয়া যাবে, আর এখন কি করে দেবো বল, আমার তো বিয়া হয়ে গেল না, ছেলা পেলে জন মিল বাদে কে দিতে হবে জায়গা পাতি, এখন আমি আর নাই দিতে পারবো। হাই শুনো নুনার বাবা, মোটা লড়া ডান্ডা নিয়ে আসবে তো, আমার কত সুন্দর বিয়া করে ফোর্তি করতে ছিল নাচ টাচ করে, এই মিয়াটা কোন দিকে লাগলো বাবা, চড়ো বড় মিয়াটা ওরা সেরে তো সেরে একটা মিয়াটাকে দেখবো, আর বুড়া মরদাটাকেও দেখবো কেমন হয়েছে। এখন নুনার মাই লড়া ডান্ডা, এই বুড়াটা রে ছুঁড়িতে কেমন হয়েছে, এদিকে মায়ের দূরকে জগদান দিতে জগদান দি। ও মানে তোদিকে জায়গা পাতির ভাগ দেখিনি, আমাকে বুড়া বয়সে মারবে নাকি, কই মাইরে দেখো কেমন হয়েছে তাহলে। আমার বরকে একবার মারিয়ে দেখো, তোদের হাত গুলো না দুলকের কাটি করে নিমকে না দিতে ঝুলাই দিতে বলবি। মা গো আমার পিটিটা আমাকে মোরাই লগো, আমার হয়েছে পাঠিয়ে আমার বুড়া বরটাকে মারতে পেয়েছি, দাঁড়া তোকে বোঝাচ্ছি মজা কেন হয়েছে, আমাকে চিনি না আমি কে বটি, আমি কেরাটা টেনে নিয়ে কেরাটা টেনে মারাই লগো মারাই লগো।